সিবিআই তদন্ত তো আমি এখনো বলিনি, আমি বলছি আমরা প্রথম থেকে মমতা ব্যানার্জির ওপর ভরসা রেখেছি, মমতা ব্যানার্জির ওপর আস্থা রেখেছি। আমি জানি উনি যদি ব্যাপারটা মন দেখে, নিজে যদি যেচে যদি জিনিসটা দেখে বা নিজে যদি ওই কেসটার প্রতি নজর দেন, আর নিশ্চয়ই আমরা সুবিচার পাবো। আমরা চাইছি মমতা ব্যানার্জি ব্যাপারটা দেখুক, ঠিক আছে, আর পুলিশের উচ্চ নেতাকে যাতে হস্তক্ষেপ করতে বলুক, যাতে এরকমভাবে যাতে একটা ছেলে যে সারা জীবন লোকের জন্য করে গেল তাকে যাতে বিনা বিচারে। অবরোধ করছি মাত্র ৬ মাস আগে, মাত্র ৬ মাস আগে বাপি পণ্ডিত, অমিত পণ্ডিত, সঙ্গে প্রসেনজিৎ পণ্ডিত তিনজনে মিলে ষড়যন্ত্র করে আমার ভাইকে মেরেছে। এখন তার সিসিটিভি প্রমাণও আছে, তার সমস্ত ডকুমেন্টস পুলিশ পেয়েছে। পুলিশ বলেছে আমরা কেস ঠিক মতো সাজিয়েছি, বাপি পণ্ডিত কোনোভাবে ছাড়া পাবে না, ও জেল হবে। প্রথমে ওরা করলো কি, ওরা সুযোগ বুঝে ওর ভাইকে ছেড়ে দিল। ওর ওপরে প্রথমে যদিও আমাদের একটা আমার সাসপেক্ট ছিল, কিন্তু ইচ্ছাকৃতভাবে ওকে ছেড়ে দিল, প্রসেনজিৎ পণ্ডিতকে। প্রসেনজিৎ পণ্ডিত এখন টাকা খরচা খরচা করে ওর ভাইকে বার করে নিয়ে গেল। আমরা প্রথম থেকে প্রশাসনের ওপর ভরসা রেখেছিলাম, ভরসা এখনো রেখে গেছি, কিন্তু আমরা এত ভরসা রাখা সত্ত্বেও কিভাবে বাপি পণ্ডিত বেলটা পেয়ে গেল? বাপি পণ্ডিত শুনেছি আজকে নাকি বেল পেয়েছে, কিভাবে বেলটা পেলো সেটা আমাদের জানার দরকার আছে। পুলিশের ভূমিকাটাই আশ্চর্য লাগছে, পুলিশ আমাদের যেখানে কথা দিল বাপি পণ্ডিতকে কোনো অবস্থাতেই যা প্রমাণ আছে ছাড়া যাবে না, সেই ক্ষেত্রে পুলিশ কিভাবে বাপি পণ্ডিতকে ছাড়লো? আমাদের দাবি যে বাপি পণ্ডিত, প্রসেনজিৎ পণ্ডিত, প্রসেনজিৎ পণ্ডিত, প্রথম প্রশ্ন হচ্ছে প্রসেনজিৎ পণ্ডিতকে কিভাবে ছেড়ে দেখেছিল? প্রসেনজিৎ পণ্ডিতকে প্রথম দিন তোলার পরেও প্রসেনজিৎ পণ্ডিতকে কেন তুলে রেখেছিল, ছেড়ে রেখেছিল? এ আমার তো মনে হচ্ছে এটা পুরো কাজটাজি প্রসেনজিৎ পণ্ডিতকে ছেড়ে রেখেছিল এই কারণে, প্রসেনজিৎ পণ্ডিত যাতে এই কেসটাকে সাজিয়ে গুছিয়ে পয়সা পয়সা খরচা করে বাপি পণ্ডিতকে যাতে বার করে নিতে পারে। পুলিশের উপর ভরসা তো আমরা প্রথম থেকে রেখেছিলাম, পুলিশ তো আমাদের ভরসা দিচ্ছে না। আমরা চাইছি যাতে আমাদের উচ্চ নেতৃত্ব বা উচ্চ আমাদের প্রশাসনিক উচ্চ লেভেলে যারা আছে তারা বিষয়টিকে ভালো মতো হস্তক্ষেপ করুক, কারণ আমাদের স্থানীয় যে পুলিশ আছে তার উপরে আমরা ভরসা রাখতে পারছি না। পুলিশের উপর লেভেল যারা আছে আমরা চাই পুলিশ, সিআইডি, আমাদের কমিশনার, ঠিক আছে, যেই আসুক, আমাদের যে মমতা ব্যানার্জির যে পুলিশ সে সর্বোচ্চ নেতৃত্ব যে আছে, পশ্চিমবঙ্গের যে পুলিশের সর্বোচ্চ নেতৃত্ব আছে আমরা তাদের কাছে রিকোয়েস্ট করছি। আমরা তো দোষ করিনি, আমি হচ্ছে অনুপম দত্তের ভাই, আমি অনুপম দত্তের ভাই, নিজের ভাই, আমরা জমজ ভাই।